বন্ধুরা, এই জায়গাটা কি তোমাদের চেনা চেনা লাগছে? ঠিক ধরেছ, জায়গাটি হলো দার্জিলিং এর মহাকাল মন্দির। মিষ্টি মধুর পাখির কোলাহল শোনা যাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী, শ্রাবণী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি এখন দার্জিলিং এর মহাকাল মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। জানি না, বাবার অশেষ কৃপায় বাবা মাকে টেনে এনেছে। আমি আসবার এখানে কোনো রকম প্ল্যান ছিল না। আমি ওখান দিয়ে গ্যাংটক থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, জুলুক হয়ে, নর্থ সিকিম হয়ে, ইস্ট সিকিম হয়ে, কিন্তু আমাকে নর্থ বেঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল বাবা। বাবার টানে এখানে ছুটে এসেছি, বাবাকে ভক্তি ভরে পুজো দিয়েছি, মন প্রাণ দিয়ে আমি বাবার কাছে অনেক কিছু চেয়ে গেছি। জানি না আশা পূর্ণ হবে কিনা, পূর্ণ হলে আবার অবশ্যই আসবো বাবার কাছে। আমি বাবার কাছে ছুটে ছুটে আসি। জয় বাবা, মহাকালের জয়। দার্জিলিং এর মহাকাল মন্দিরটা কিন্তু অনেক উঁচুতে অবস্থিত, আর এখানকার যে রাস্তাটা দিয়ে মহাকাল মন্দিরে যেতে হয়, সেই রাস্তাটা কিন্তু খুব খাড়াই রাস্তা। আমিও সেইভাবে অন্যদের মতন খাড়াই রাস্তা দিয়ে এগিয়ে চললাম। সকালবেলায় মুখ ধুয়ে স্নান করে কিছু না খেয়ে বাবার মন্দিরের দিকে এগিয়ে গেলাম। সুন্দরভাবে উঠছিলাম, উঠতে উঠতে একটু কষ্ট হচ্ছিল, কারণ অনেকটা খাড়াই রাস্তা, কিন্তু মনের জোর দেখে বাবার কাছে ঠিক পৌঁছে গেলাম। পথ চলতে চলতে দেখতে পেলাম কিছু বাঁদরের উপদ্রব। বাঁদররা কি সুন্দর দোলনা খাচ্ছে দেখো। কেউ আবার দেখছি বাচ্চা পেটের মধ্যে নিয়ে এক ডাল থেকে অন্য ডালে লাফালাফি করছে, কেউ আবার হেঁটে আমার সামনে দিয়েই চলে যাচ্ছে, কেউ আবার লাফিয়ে লাফিয়ে সৌন্দর্য দেখাচ্ছে। আমরা যখন এগিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু পিছনে পড়ে গেছে। দাদাভাইয়ের সামনে একঝাঁক বাচ্চা ছিল, তারা কোনো কারণে বাঁদরগুলোকে খেপিয়ে দিয়েছে। এবার তারা চলে যাওয়ার পরেই যখন তোমাদের দাদাভাই উঠতে গেছে, বাঁদরটা তার কাঁধের উপর লাফিয়ে পড়ে, তাকে কামড়াবার চেষ্টা করে। তোমাদের দাদাভাই তখন এক ঝাপটা দিয়ে বাঁদরটাকে ফেলে দেয়। একটু দাগ বসেছিল, সামান্য রক্তও বেরোচ্ছিল, তারপর ওখানে ডাক্তার দেখিয়ে নেওয়া হয়েছিল। যারা মহাকাল মন্দিরে উঠবে, তাদের সবাইকে আমি বলবো খুব সাবধানভাবে চারপাশ দেখে বাবার মন্দির এগিয়ে যাবে। দাদু দেখো কত এক্সারসাইজ করতে করতে উপরে উঠছে। পৌঁছে গেলাম বাবার মন্দিরে এক ধাপ নিচে। এই জায়গা থেকে আমি পুজো দেওয়ার সব সামগ্রী নিয়ে নিলাম। বাবার পুজোর জিনিস নেবার আগে গণেশ দিকে প্রণাম করে নিলাম। ও মা, এখানেও এদের ঝগড়া চলছে, আমি প্রসাদ নেব কি? তাদের দেখতেই ব্যস্ত হয়ে পড়লাম, সুন্দর ঝগড়া করছে। পুজোর ডালার দোকানটিও তোমাদের সাথে শেয়ার করলাম। দোকানে সব কিছুই পাবে, চুন্নি পাবে, মোমবাতি, ধূপকাঠি, ফল, নকুলদানা, বোঁদে, প্যাড়া, নারকেল, সব কিছুই তোমরা গ্রহণ করতে পারবে এখানে বাবাকে পুজো দেওয়ার জন্য। আমিও নিয়ে নিলাম একটা সুন্দর করে সাজিয়ে ডালা। এবার উপরের দিকে উঠতে শুরু করলাম। শান্ত একটা মনোরম পরিবেশ, বাবাকে স্মরণ করতে করতে এগিয়ে চললাম মহাকাল মন্দিরের দিকে। এক এক করে মন্দির শুরু হল। হনুমানজির মন্দির, গণেশজির মন্দির, রাম সীতার মন্দির, সব কিছু দর্শন করে চলতে থাকলাম উপর দিকে। মন্দিরটা দেখো কি সুন্দর, কি ভক্তি লাগছিল,
মন প্রাণ ঠান্ডা হয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করলাম, ওখানকার মানুষেরা প্রতিদিন সকালবেলায় উঠে এই উপরে উঠে বাবাকে স্মরণ করে তবেই কিন্তু সব কাজ করে। আমি কিন্তু এবার চলে যাচ্ছি একদম বাবা মহাকাল দর্শনে। এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর, দেখো অতিরিক্ত শোভা সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরলাম। চোখে চোখ আমি ফেরাতে পারছি না, বাবাকে স্মরণ করতে করতে বাবার দিকে এগিয়ে যেতে থাকলাম। কত সুন্দর, দেখো কি সুন্দর পতাকা মতন এরা ওইগুলো টাঙায়, আর দেখতে দারুণ লাগে। পাহাড়ি রাস্তায় এগুলো ভীষণ সৌন্দর্য বাড়ায়। পৌঁছে গেলাম বাবার মন্দিরে। মা কালীকে দর্শন করে নিলাম। বাবার মন্দিরে উঠে বাবাকে দর্শন করে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা ঘন্টা, কত ধরনের ঘন্টা, ঘন্টা বাজিয়ে নিলাম, যতগুলো পেরেছি সবগুলো পারিনি। আর উপরে শোভাটা দারুণ লাগছিল, সারা দার্জিলিং শহরটা বাবার মন্দিরে উঠে দেখা যাচ্ছে। আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম, তারপর জেনাকে দিয়ে পুজো করাবো। উনি ছিলেন নেপালি, তা উনি আমার ভাষা বুঝতে পারছিলেন না, সেই কারণের জন্য একজন বাঙালি যিনি ভাষা বুঝতে পারছেন ওনাকে পাঠালেন, উনি আমার পুজোটা সারলেন। আর যারা নেপালি তাদের পুজো উনি করছিলেন, আর বাঙালিদের পুজো ইনি করছিলেন। সুতরাং অনেক বাঙালিও গেছিল, যারা দর্শন বেড়াতে গেছে নিশ্চয়ই বাবাকে দর্শন করেছে, মহাকাল বাবাকে, তারাও পুজো দিয়েছে আমারই মতন। সেই কারণের জন্যে আমরা পুজোটা আমি সেরে নিলাম। আমাদের তিনজনের নামগত্য বলে সবাই এর জন্যে বাবাকে বললাম, বাবা জগতের কল্যাণ করো, জগতের মঙ্গল করো, বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আমি কিভাবে পুজো দিচ্ছি আর ওনারা কিভাবে পুজো করালেন সেটা তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো, দেখতে থাকো। বলুন নাম। পুজোর ডালাটা কিন্তু আমাদের মতন এখানকার চুবড়িতে যে ডালা সাজিয়ে দেয় সেটাও নয়, ওখানে ব্রাউন পেপারে ঠোঙা করে পুজো দেওয়া হয়। সেই ঠোঙার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম নকুল দানার প্যাকেট, কালারিং বোদে, ধূপ, দীপ, বাতি, চূর্ণি, এসব তো ছিলই, সব কিছু নিয়েই বাবার কাছে পৌঁছে গেলাম পুজো দেওয়ার জন্য। দেখো পুজো দিচ্ছিও, পুষ্পাঞ্জলি দিয়েছি। আমাকে পুষ্পাঞ্জলি দেওয়ার আগেই এক মুঠো চাল দিয়ে দিল। তা আমি জিজ্ঞেস করলাম, আমি যদিও বা এর আগে মহাকাল মন্দিরে গেছি, আমার এই নিয়ে 3 বার দার্জিলিং যাওয়া, কিন্তু আমি এইভাবে এত সুন্দর পুজো কখনো দিইনি। চালটা দিতেই আমি জিজ্ঞেস করলাম এটা কি করব, তখন ওনারা বললেন 3 বার এই চাল দিয়ে আর ফুল দিয়ে, বাবার ওখান থেকে ফুল দিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিতে বলেছি। আমি সেইভাবেই চাল আর ফুল দিয়েই পুষ্পাঞ্জলিটা দিয়েছিলাম। এটাও কিন্তু দেখবার জিনিস। আমি কিন্তু সব কিছু প্যাকেট কিনে নিয়েছিলাম প্রসাদের, ওনারা প্যাকেট কেটে কিছুটা ওনাদের থালায় ঢেলে নিলেন,
তারপর পোশাকটা আমাকে ফেরত দিলেন। আর আমি দেখতে পাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল যে আমার ওই পোশাকটা সবাই হাতে হাতে দিচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছিল। আমার পাশে যারা দাঁড়িয়েছিলেন তারাও সম্ভবত ওখানকার বাসিন্দা নেপালি, ওনারাও কিন্তু বাবাকে চুন্নি নিয়ে ফুল দিয়ে পুজো দিতে এসেছিলেন। পুষ্পপত্রটা এত সুন্দর সাজিয়ে দিয়েছিলেন ওনারা, প্রদীপ জ্বেলে দিয়েছিলেন, প্রসাদ দিয়েছিলেন, সবকিছু দিয়ে আমার হাতে ধরিয়ে দিলেন, আমাকে আরতি সেরে নিতে বললেন। আমি সেই মতন বাবাকে আরতি সেরে নিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, দার্জিলিং এ আমি আগেবার যখন গেছিলাম তখন আমাকে অনেক করে বলেছিল এটা নিয়ে আসার জন্য, আমি নিয়ে আসতে পারিনি। এবারেও আমি দেখলাম আমরা যে ধুনো ব্যবহার করি ঠাকুরের কাছে, ওনারা কিন্তু সেই ধুনা ব্যবহার করে না, ওনারা একটা গাছের ছাল ব্যবহার করেন। ছালটার এত সুন্দর গন্ধ আর এত ধোঁয়া হয় যে মন প্রাণ ভরে যায়। দেখো কি সুন্দর জ্বলছে। আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, বাবাকে ধূপ দিয়ে আরতি করে নিলাম। বাবার কাছে গেছি, বাবাকে প্রদক্ষিণ করব না, তা কখনো হয়? তিনবার প্রদক্ষিণ করে নিলাম, চলো প্রদক্ষিণ করা শুরু হলো। বৌদ্ধদের এই জিনিসগুলো মন্দিরে ভীষণ সুন্দর লাগে, আমিও কিন্তু এগুলো ঘোরাতে থাকলাম। পুজোর ডালা যখন আমি নিতে গেছিলাম তখন কিন্তু আমাকে কালারিং অনেকগুলো সুতো দেওয়া হয়েছিল স্টার্টিংয়ের, সেই সুতোটা আমি ওখানে আমার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য সুতোটাকে বেঁধে দিয়েছিলাম। অবশ্যই মনস্কামনা পূর্ণ হলে আবার যাব বাবার কাছে। পুজো দেওয়া শেষ করে মন্দিরের চারপাশটা তোমাদের কাছে তুলে ধরলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো একবার সবাই মিলে বলে উঠি, জয় মহাকাল বাবার জয়। উপর থেকে দার্জিলিংয়ের সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরলাম, অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে তোমাদের কেমন লাগলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।